সরকার নির্ধারিত 29 নিত্যপণ্যের দামকে অযৌক্তিক দাবি করে অবিলম্বে এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিতের দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। দাম নাগালে রাখতে নিত্যপণ্যের কর সহনশীল পর্যায়ে আনারও দাবি জানিয়েছে সংগঠনটি। সকালে রাজধানীর মগবাজারের সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরা হয়। বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত 29টি পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক ও স্থানীয় মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হয়নি। দাবি করেন, ডলারের দর বৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতিতে ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র দোকানিরা। এর মধ্যে অবাস্তব মূল্য নির্ধারণ খুচরা বিক্রেতাদের সংকটে ফেলেছে। এ সময় বাজারগুলোতে সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিকল্প প্রস্তাবও দেয় দোকান মালিক সমিতি। কৃষি বিপণন অধিদপ্তরের এই ধরনের কল্পনাপ্রসূত সিদ্ধান্তের ফলে সরকার ও ব্যবসায়ী উভয় ক্ষতিগ্রস্ত হবে। উল্লেখ্য, কৃষি বিপণন অধিদপ্তর ও টিসিবির মূল্য তালিকা সামঞ্জস্যপূর্ণ নয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাজার ভয়াবহ পণ্যের সংকট সৃষ্টি হতে পারে।